করে নিজের গ্রামে নিজের কাজের সন্ধান পাবেন। তারা বলেছিলেন শ্রমজীবী মানুষকে এই সময় 10 কেজি করে মাথাকে পিছু 10 কেজি করে খাদ্যশস্য দেওয়ার ব্যবস্থা করতে হবে। তারা বলেছিলেন সারা বিশ্বের সমস্ত অর্থনীতিবিদদের কথা হচ্ছে লকডাউনে যখন মানুষের কাজ হারিয়েছেন তাহলে সেই মানুষকে বাঁচানোর দায়িত্ব সরকারকে নিতে হবে। কিন্তু আমাদের দেশের কেন্দ্রীয় সরকার, আমাদের দেশের রাজ্য সরকার সে বিষয়ে কর্ণপাত করেননি, তাই সারা দেশের মানুষ উত্তপ্ত। কৃষকের লাভজনক দামের দাবিতে গত 26 নভেম্বর থেকে দিল্লির প্রবেশদ্বার 6টা প্রবেশদ্বারে কৃষকেরা অবস্থান করছেন। গত 4 মাস ধরে তারা এক নাগাড়ে দিল্লির রাজপথে বসে আছেন। বৃষ্টি হয়েছে, অসহনীয় শীত উপেক্ষা করে তারা অবস্থান করেছেন, এখন অসহ্য গরম, কিন্তু তারা এই অবস্থানে অনড়। তারা বলতে চান কেন্দ্রীয় সরকার যে কৃষি আইন আমাদের দেশে লাগু করবার চেষ্টা করছেন, যার ফলে কৃষির উৎপাদন, কৃষি বিপণন এবং কৃষি সামগ্রী বণ্টনের যে ব্যবস্থা চালু আছে আমাদের দেশে তা সবটাই মুনাফাখোর পুঁজিপতিদের হস্তগত হওয়ার ব্যবস্থা কেন্দ্রীয় সরকার করেছেন। সমগ্র দেশের 65% মানুষ কৃষির ওপর প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে নির্ভরশীল। এই জনগোষ্ঠীর মানুষ তারা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এক নাগাড়ে 4 মাস দিন রাত তারা অবস্থানে অংশগ্রহণ করছেন। এই রকম একটা আন্দোলন সংগ্রামের পরিমণ্ডলে দাঁড়িয়ে, শ্রমজীবী মানুষের অধিকার অর্জনের পরিমণ্ডলে দাঁড়িয়ে আগামী 10 তারিখ আপনাদের নির্বাচনের মুখোমুখি হতে হবে। নির্বাচনের প্রথম কথা, আমাদের রাজ্যে শান্তি শৃঙ্খলা থাকবে কিনা, আমার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে কিনা, আমার দেশের গরিব মানুষ নতুন করে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে কিনা, আমার দেশের বেকার যুবক তারা কাজের অধিকার পাবে কিনা, আমার দেশের মা বোনেরা তারা সম্মানের সঙ্গে বাঁচতে পারবে কিনা, এই প্রশ্নের ওপর দাঁড়িয়ে নির্বাচন। আমরা দেখেছি তৃণমূল মুখে ধর্মনিরপেক্ষতার কথা বললেও আমরা ধুনগড়ের দাঙ্গাকে প্রত্যক্ষ করেছি, যেখানে 2 তৃণমূলের বিধানসভার সদস্য এমএলএ তারা দাঁড়িয়ে থেকে দাঙ্গাকে নেতৃত্ব দিয়েছেন। আমরা দেখেছি বেলতলায়, আমরা দেখেছি দক্ষিণ সাঁকড়াইয়ে দাঙ্গার পরিবেশ পরিস্থিতি তৈরি করার ব্যবস্থা হয়েছিল। তাহলে পশ্চিমবাংলার সাম্প্রদায়িক সম্প্রীতিকে যদি রক্ষা করতে হয় তাহলে তৃণমূল পরীক্ষায় ব্যর্থ, তৃণমূল এই সম্প্রীতি রক্ষা করতে পারে না। তৃণমূল মুখে সংখ্যালঘু মানুষের দরদের অনেক কথা বললেও তার কাজে প্রমাণ হয়েছে। মাদ্রাসা 10,000 মাদ্রাসাকে স্বীকৃতি দেওয়ার কথা তারা বলেছিলেন, কিন্তু সেই স্বীকৃতি তারা দিতে পারেননি। মাদ্রাসায় যারা শিক্ষক তাদের ওপর নির্যাতন নামিয়ে এনেছেন, যুবকদের কাজের দাবিতে যে আন্দোলন সেই আন্দোলনের ওপর পুলিশের অত্যাচার নামিয়ে এনেছেন, এবং আমার সংখ্যালঘু ভাই শহীদের মৃত্যুবরণ করেছেন কমরেড মইদুল। সেই জন্যে বলতে চাই পশ্চিম বাংলায় যদি তার হিত গৌরবকে ফিরিয়ে আনতে হয় পশ্চিম বাংলার খেটে খাওয়া মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, জাত ধর্ম নির্বিশেষে শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং সংযুক্ত মোর্চার যে সম্ভাবনা তৈরি হয়েছে সারা পশ্চিম বাংলায় নতুন করে যে সমর্থন প্রসারিত হচ্ছে সেই সমর্থনকে আগামী দিনে সম্বল করে আগামী নির্বাচনে গরিব খেটে খাওয়া মানুষের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে আপনারা এগিয়ে যাবেন, এবং আগামী নির্বাচনে যতটুকু সময় আছে সমস্ত বন্ধুদের কাছে আমাদের এই বার্তা পৌঁছে দিতে হবে, তা হচ্ছে যদি পশ্চিম বাংলাকে নতুন করে গড়ে তোলবার ব্যবস্থা কেউ করতে পারে, পশ্চিম বাংলার গরিব মানুষকে যদি আশার আলো কেউ দেখাতে পারে তাহলে বিজেপি নয়, তাহলে তৃণমূল নয়, সংযুক্ত মোর্চাই সে কাজ করতে পারবে। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সংগ্রামী সাথী, আপনারা সেই কাজে আর যে কটা দিন আছে সবটাকে তারা ব্যবহার করবেন, আপনারা ব্যবহার করবেন, এবং আসন্ন নির্বাচনে আমাদের এই এলাকার প্রার্থী কমরেড সমীর মালিক তিনি নির্বাচিত হবেন, এই প্রত্যয় এই আশা ভরসা রেখে আপনাদের সবাইকে অভিনন্দন নমস্কার জানিয়ে আমি আমার কথা বলা শেষ করলাম। সংযুক্ত মোর্চা জিন্দাবাদ, IFS জিন্দাবাদ।
জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, বামফ্রন্ট জিন্দাবাদ।